You are watching Maxx Media London. 17 নভেম্বর বৃহস্পতিবার সকাল 10:30 হাউস অফ কমন্সে চ্যান্সেলর জেরেমি হান্ট তাঁর অটাম স্টেটমেন্ট, যা মূলত একরকমের বাজেট, সেটি ঘোষণার প্রস্তুতি সেরে নিয়েছেন। এই ঘোষণায় তিনি ব্রিটেনের অর্থনীতি পুনরুদ্ধারের পরিকল্পনা সবার সামনে তুলে ধরতে যাচ্ছেন। এরই মধ্যে বুধবার 16 ডিসেম্বর এলো নিদারুণ সংবাদ। সেপ্টেম্বরে ব্রিটেনে মূল্যস্ফীতির হার ছিল 10.1%। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ওএনএস বুধবার জানালো মূল্যস্ফীতি অক্টোবরে আরও 1% বেড়ে 11.1% উন্নীত হয়েছে। গত 41 বছরের মধ্যে মূল্যস্ফীতি আর কখনো এত উঁচুতে উঠে যায়নি। উচ্চহারের এই মূল্যস্ফীতির ধকল পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষজনদের, সবচেয়ে বেশি আয় যাদের সেই সব পরিবারগুলোকে মুখোমুখি হতে হচ্ছে 9.6% মূল্যস্ফীতির। কিন্তু সবচেয়ে কম আয়ের পরিবারগুলোর জন্য মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে শতকরা 12.5%, কারণ সবচেয়ে কম দামের পণ্য সামগ্রীর দাম বেড়েছে গড়ে শতকরা 17%, এটা মূল্যস্ফীতির হারের চেয়েও বেশি। এ কারণে কস্ট অফ লিভিং ক্রাইসিস, জীবনযাপনের ব্যয় সংকটের সবচেয়ে বড় খড়গটি পড়েছে দরিদ্র জনগোষ্ঠীর ওপর। সরকারের এনার্জি প্রাইস গ্যারান্টি থাকা সত্ত্বেও মানুষজনের বাড়িঘরে বাতি জ্বালানো আর হিটার চালানোর খরচ আরও বেড়ে যাওয়ার কারণে মূল্যস্ফীতি 1 মাসের ব্যবধানে বেড়ে গেল শতকরা 1%। ওএনএস এর আরও একটি কারণ বলছে, সেটি হচ্ছে 2021 সালের জুলাই মাস পর্যন্ত গোটা 1 বছরে খাদ্য সামগ্রীর দাম যে পরিমাণে বেড়েছিল, এই 2022 সালের সেপ্টেম্বর থেকে অক্টোবর এই 1 মাসে তা বেড়েছে একই মাত্রায়। খাদ্য সামগ্রীর এই দ্রুততম ঊর্ধ্বগতি অক্টোবরে মূল্যস্ফীতি ঠেলে তুলেছে ওপরে। খাদ্য সামগ্রীর দাম গত 45 বছরের মধ্যে এখন সবচেয়ে বেশি পর্যায়ে উন্নীত হয়েছে। মিল্ক, চিজ ও ডিমের দাম গড়ে বেড়েছে শতকরা 27%-এরও বেশি। এর মধ্যে লো ফ্যাট মিল্কের দাম বেড়েছে প্রায় 50%, ডিমের দাম বেড়েছে শতকরা 42%, আর জ্যামের দাম বেড়েছে 27%-এরও বেশি। এই মূল্যবৃদ্ধি ঘটেছে গত 12 মাসের মধ্যে। দাম বেড়েছে চিনি, টমেটো, কেচাপ এবং জ্যামেরও। বাটারের মূল্য বৃদ্ধি ঘটেছে শতকরা 29%-এরও বেশি, আর মার্জারিনের দাম বাড়ল শতকরা 42%। 1 বছর আগে কুকিং ওয়েলের দাম যা ছিল তা এখন শতকরা 33% বেড়ে গেছে। যুক্তরাজ্যের সানফ্লাওয়ার ওয়েলের যে ব্যবহার হয়ে থাকে তার বেশিরভাগই আমদানি হয় ইউক্রেন থেকে, আর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসী যুদ্ধ শুরু হওয়ার পর দেশটি থেকে এই সানফ্লাওয়ার ওয়েলের সরবরাহ কমে এসেছে অনেকাংশে। এদিকে মিনারেল ওয়াটার, সফট ড্রিঙ্কস আর জুসের দামও বেড়েছে শতকরা 14%-এরও বেশি। স্লাইসড হোয়াইট ব্রেডের দাম আগে ছিল 1 পাউন্ড, এখন তার বাজার মূল্য 1 পাউন্ড 18 পেন্স, দাম বৃদ্ধির শতকরা হার 18%। এদিকে ইতিমধ্যে আজদার সুপারমার্কেট জানিয়েছে, একজন ক্রেতা এখন 2টির বেশি ডিমের বক্স তাদের শপ থেকে কিনতে পারবেন না। লিডন বলেছে তাদের সুপারমার্কেটে একজন ক্রেতা কিনতে পারবেন 3টি পর্যন্ত। সেইন্সবারিজ ডিম কেনা এখন সীমিত করেনি, কিন্তু সরবরাহ ঠিক রাখতে তারা ইটালি থেকে এখন ডিম আমদানির ব্যবস্থা করছে। টেস্কো বলেছে ডিম সংকট তাদের নেই, তবে সরবরাহ অক্ষুণ্ণ রাখতে তারা ডিম উৎপাদনকারীদের সাথে কাজ করছে। ঋষি সুনাক আর জেরেমি হান্ট তাঁদের ক্ষমতার মধ্যে ব্রিটেনের মানুষদের জন্য যথাসাধ্য স্বস্তি আর সহায়তার ব্যবস্থা করার উদ্যোগ নেবেন, এটা প্রত্যাশা করা যায়। কিন্তু সব কিছু তাঁদের ক্ষমতার আওতাধীন নয়। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এর কারণে গুরুতরভাবে বিপর্যস্ত খাদ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা, আর ধেয়ে আসতে থাকা আসন্ন শীতের প্রচণ্ড ছোবল তাদের নানা পরিকল্পনায় নেতিবাচক প্রভাব রাখবে আরও বেশ কিছুকাল। আজ যুদ্ধ শেষ হলেই কাল সব ঠিক হয়ে যাবে তেমন আশা করাই যাচ্ছে না। এবারে শীত যেন দেশের বিপুল মানুষের জীবন স্পন্দনে ছন্দ পতনের শঙ্কা নিয়ে আসছে। মোহাম্মদ আব্দুস সাত্তার, ম্যাক্স মিডিয়া, লন্ডন। দিস ইজ ম্যাক্স মিডিয়া, লন্ডন।